আল্লাহ নিজে বলছেন কোরআন মাজিদে, সেদিন বিচারের দিন আমি এই পৃথিবীকে আরো পরিবর্ধন করব, বড় করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের এক বর্ণনায় বোঝা যায় যে তিনি বলছেন যে বিচার মাঠ হবে আরাফার ময়দান, এখানে আল্লাহ সাত আকাশের ওপর থেকে নিচে নেমে আসবেন, জান্নাত জাহান্নাম কানা হবে, ফেরেশতা লক্ষ কোটি তারা সারিবদ্ধভাবে দাঁড়াবে, যত হাজার কোটি মানুষ যিন ইনসান সবাইকে একত্রিত করা হবে, বিচার করা হবে, সেই দিন জাহান্নামকে টেনে আনবেন বিচারের মাঠে। 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে আনবেন বিচারের মাঠে, জাহান্নামের গায়ে থাকবে 70,000 ছিকল, লোহার ছিকল। জাহান্নামীদের শাস্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, নিশ্চয় যে ব্যক্তি আমি আল্লাহর নিকটে অপরাধ করে আসবে, যারা পাপ নিয়ে আমার নিকটে উপস্থিত হবে, আমি তাদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামে দিব। লা ইয়ামউতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামে দেওয়ার সাথে সাথে সে সেখানে শুধু শাস্তি ভোগ করবে, মরবেও না বাঁচবেও না, জীবন মৃত্যুর মাঝখানে থাকবে, শুধু শাস্তি আর শাস্তি হবে, সেখানে জাহান্নামীদের মৃত্যু কোনোদিন আসবে না। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, জাহান্নামীদের মাঝখানে জাহান্নামের মধ্যে অনেক ফেরেশতা থাকবে, যারা রুট কড়কড় স্বভাবের ফেরেশতা, তাদের অন্তর খুব কঠিন হবে, তাদের মধ্যে কোনো দয়া থাকবে না, নির্দয় ফেরেশতা, রুট স্বভাবের কড়কশ মেজাজের ফেরেশতাকে আল্লাহ জাহান্নামে সেট করে রাখবেন, যারা আল্লাহর নির্দেশের বাহিরে কোনো কাজ করবে না, আল্লাহ যেভাবে শাস্তি দিতে বলবেন সেভাবে শাস্তি দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম্মা মান উতিয়ে কিতাবাহু বিশিমালি, বিচার মাঠে যাকে আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু, সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হাই দুর্ভোগ আমি যদি আজকে কিতাব না পেতাম, ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া, আমার যদি আজকে হিসাব না জানা থাকতো, ইয়া লাইতাহা কানাতিল কদিয়ে, আজকে যদি আমার মৃত্যু চূড়ান্ত হতো, মা আগনা আন্নি মালিয়া, আমি দুনিয়াতে কোটি কোটি টাকা উপার্জন করেছিলাম, হালাল হারাম দেখিনি, আজকে তো সেই টাকা আমার কোনো উপকারে আসলো না, হালাকা আননি সুলতানিয়ে, আমি ক্ষমতায় ছিলাম, আমি ক্ষমতার অপব্যবহার করেছি, আল্লাহ এবং তাঁর রাসূলের বিধান অনুযায়ী ক্ষমতার প্রয়োগ করিনি, আজকে সেই ক্ষমতা আমার ধ্বংস হলো, আল্লাহ বলবেন, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, ফেরেশতা মণ্ডলী একে ধরো, একে ছিকল দ্বারা বেঁধে ফেলো, সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপরে জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা জিরআন ফাসলুকু, একে 70 হাত লোহার ছিকল দ্বারা বেঁধে ফেলো, ইদা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়ুযাও ওয়া যাফিরা, যখন এই জাহান্নামীদেরকে 70 হাত লোহার ছিকল দ্বারা বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের আগুনের কর্কশ বিকট আওয়াজ তারা দূর থেকেই শুনতে পাবে, যাতে করে তারা জাহান্নামে ঢোকার পূর্বেই জাহান্নামের ভয়ে ভীত হয়ে যায়। ইদাউল কুমিন হা মাকানান দয়্যিকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা, যখন এই জাহান্নামীদেরকে হাত পা বেঁধে জাহান্নামের সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে, দাও হুনালিকা সুবুরা, তারা তখন নিজেদের ধ্বংস মৃত্যু কামনা করবে, আল্লাহ তখন নিজে বলবেন, লা তাদউল ইয়াউমা সুবুরা ওয়াহেদা, আজকে তোমরা একবার মৃত্যু ডেকো না, ওয়াদউ সুবুরান কাসির, বহুবার মৃত্যু ডাকো, আজকে হাজার লক্ষবার মৃত্যু ডাকলেও আজকে তোমাদের মৃত্যু হবে না, আজকে তোমাদের শুধু শাস্তি দেওয়া হবে, এই জন্যই জাহান্নাম। সুম্মা সুব্বু ফাওকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি বিচারের মাঠে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দিব, জাহান্নামীদেরকে ফেরেশতারা এভাবে শাস্তি দিবে, মিন আযাবিল হামিম, ফুটন্ত গরম পানি জাহান্নামীদের মাথায় ঢেলে দেওয়া হবে,
ফুটন্ত গরম পানি যখন জাহান্নামীদের মাথায় ঢেলে দেওয়া হবে, অসুকুমা আন হামিমান ফাকাত তাআআহুম, যখন তাদেরকে পানি ঢেলে দেওয়া হবে শরীরে, আর যখন তারা পানিটা পান করবে, ঢেলে দেওয়ার সাথে সাথে চামড়া গলে খসে পচে যাবে, গলে যাবে, পড়ে যাবে, আর যখন পানি পান করছে গরম পানি, তখন পেটের লাড়ি ভড়ি গলে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে। এটা জাহান্নামীদের শাস্তি আল্লাহ এভাবে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খালিদিনা ফিহা, অনেক জাহান্নামী চিরকাল জাহান্নামে থাকবে, লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লাহুম ইউনজারুন, তাদের শাস্তি কমানো হবে না, কোনো অবকাশ দেওয়া হবে না। কুল্লামা খাবাত জিদনাহুম সাঈর, যখনই জাহান্নামের আগুন নিস্তেজ হবে তখনই আবার উত্তপ্ত করা হবে, জাহান্নামের আগুনের উত্তাপ বাড়িয়ে দেওয়া হবে, এইভাবে জাহান্নামীদেরকে শাস্তি দিতেই থাকা হবে। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহওয়ানা আহলেন নারে আযাবান, বিচারের মাঠে যাকে যেই ব্যক্তিকে সবচেয়ে কঠিন সহজ শাস্তি দেওয়া হবে, বিচারের মাঠে জাহান্নামীদের মধ্য থেকে যেই ব্যক্তিকে সবচেয়ে সহজ শাস্তি দেওয়া হবে, মানলাহু নালানে অশিরাকানে মিন্নার, তাকে আগুনের ফিতা সহ দুটি জুতা পরিয়ে দেওয়া হবে, ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল, আগুনের ফিতা সহ যখন দুটি জুতা পরিয়ে দেওয়া হবে, এই ফিতা সহ দুটি জুতা পরিয়ে দেওয়ার সাথে সাথে তার মাথার মগজ ওইভাবে গলতে থাকবে যেমন তামা আগুনে দিলে গলতে থাকে, যেমন তামা আগুনে দিলে গলতে থাকে, এইভাবে মাথার মগজই গলতে থাকবে। মায়ুরের নাহাদান আসাদ্দু মিন আযাবান, লোকটি চিন্তা করবে যে আমার চাইতে কঠিন কাউকে শাস্তি দেওয়া হচ্ছে না, অন্যান্য হলো আনহুম আযাবান, অথচ তিনি হবেন সবচেয়ে সহজতর শাস্তিপ্রাপ্ত ব্যক্তি। সবচেয়ে সহজ শাস্তি যদি এটা হয়, কোনটা? যে দুটি জুতা পরিয়ে দেওয়া হবে, জুতা আগুনের নয়, শুধু ফিতা আগুনের, দুটি আগুনের ফিতা সহ জুতা পরিয়ে দেওয়া হবে, এতেই জাহান্নামীদের মাথার মগজ গলতে থাকবে, তামা যেমন আগুনে দিলে গলতে থাকে, এটা হবে সবচেয়ে সহজ শাস্তি। এটা যদি সহজ শাস্তি হয়, তাহলে যাকে কঠিন শাস্তি দেওয়া হবে, তাহলে জাহান্নামে কঠিন শাস্তিপ্রাপ্ত ব্যক্তির শাস্তি কত কঠিন হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতা বি আনামি আহলে দুনিয়া মিন আহলে নার ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে আল্লাহ যাকে জাহান্নামে ডুবাবেন, ফাইজবাগু সিবগাতান ফিন্নারে, জাহান্নামের আগুনে ডুবিয়ে তাকে উঠিয়ে জিজ্ঞাসা করবেন, যেই ব্যক্তি দুনিয়াতে ভোগবিলাসে ছিল, আরামায় এসেছিল, কোনোদিন দুঃখ কষ্টে পতিত হয়নি, যেই ব্যক্তিটি দুনিয়াতে যদি 90 বছর বেঁচে থাকতো, 90 বছরই সে আরামায়েশ ভোগবিলাসে শান্তি তৃপ্তিতে ছিল, কোনোদিন কষ্ট তাকে স্পর্শ করেনি, এমন ভোগবিলাসপূর্ণ আরামায়েশপূর্ণ ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের আগুনে ডুবিয়েই উঠিয়ে আবার জিজ্ঞাসা করবেন, ইবনে আদম, আদমের সন্তান, হাল রায়তা খায়রান কাত্ত, হাল মারাবিকা নাইমুন কাত্ত, আদমের সন্তান, তুমি কি দুনিয়াতে কল্যাণের মধ্যে ছিলে, আরামায়েশ ভোগবিলাস নিয়ামতের মধ্যে ছিলে? ফায়াকুল ওয়াল্লাহে লা ইয়া রাব্বি, প্রতিপালক, আমি আপনার কসম করে বলি, আমি দুনিয়াতে আরামায়েশ ভোগবিলাসে ছিলাম না, মাত্র 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ, এতটুকুন জাহান্নামে থাকতেই এ দুনিয়ার 90 বছরের শান্তিকে ভুলে যাবে, এর নাম জাহান্নামের শাস্তি। জাহান্নামের শাস্তি কত কঠিন! সামুরা বিন জুন্দুব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিনহুম মান তাখুযুন নার ইলা কাবাইহি, জাহান্নামীদের কারো আগুন হবে টাকনু পর্যন্ত, মিনহুম মান তাখুযুন নার ইলা রুকবাতাইহি, জাহান্নামীদের কারো আগুন হবে তার হাঁটু পর্যন্ত, মিনহুম মান তাখুযুন নার ইলা হুজ্জাতিহি, কারো আগুন হবে কোমর পর্যন্ত, ও তার কোয়াতিহি, কারো আগুন হবে ঘাড় পর্যন্ত, তার মানে পাপ অনুযায়ী মানুষ জাহান্নামে থাকবে, যার পাপ একটু কম তার আগুন হবে টাকনু পর্যন্ত, যার পাপ একটু বেশি তার আগুন হবে হাঁটু পর্যন্ত, যার পাপ আরেকটু বেশি
কমর পর্যন্ত, যার পাপ সবচেয়ে বেশি সে থাকবে একেবারে এই কাঁধ পর্যন্ত আগুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুন লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নামে যাবে ওই সব মুসল্লি যারা ঠিক মতো সালাত আদায় করে না, পাঁচ ওয়াক্তই পড়ে কিন্তু ওয়াক্তকে মূল্যায়ন করে না, যে সূর্য তো ডুবেনি, সূর্য ডোবার আগে আসরের সালাত আদায় করব, অথচ আসর ওয়াক্ত মতো আদায় করতে হতো, আদায় করে পাঁচ ওয়াক্তই কিন্তু ওয়াক্ত মতো আদায় করে না, এদেরকে আল্লাহ ওয়াইল নামক জাহান্নামে দিবেন। ইবনে মাসুদকে জিজ্ঞাসা করা হলো ওয়াইল নামক জাহান্নাম কাকে বলে, তো তিনি বললেন যে ওয়াইল নামক জাহান্নাম হচ্ছে বিশাল আগুনের পাহাড়। যারা পাঁচ ওয়াক্ত সালাতে আদায় করে কিন্তু ওয়াক্ত মতো করে না, এদেরকেও আল্লাহ কোথায় দিবেন? জাহান্নাম। খুব সাবধান, আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতের ব্যাপারে কি উদাসীন, নিজের মতো করে সালাত আদায় করে, জোহরটা পড়ছে আছরের সাথে, আছরটা পড়ছে মাগরিবের একটু আগে, ওয়াক্তকে মূল্যায়ন করে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আল্লাহ তাআলা বলেন ইন্নী ফারাজতু আলা উম্মাতিক খামসা সালাওয়াত, মুহাম্মদ আমি আপনার উম্মতের উপরে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছি, ওয়াহিদুতু ইনদি আহাদান ইন্নাহু মান যা ইউহাফিজ আলাইহিন্নাল ওয়াক্তহিন্না আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করলাম তোমার উম্মতের জন্য, আর আমি আল্লাহ এটাও ওয়াদা রেখেছি যে ব্যক্তি আমার এই পাঁচ ওয়াক্ত সালাতকে ওয়াক্ত মতো ফরজ আদায় করবে, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবো। এটা আল্লাহর ওয়াদা। পৃথিবীতে আর কোনো আমল করলে আল্লাহ ওয়াদা করেননি, একমাত্র ওয়াদা করেছেন সালাতের ব্যাপারে, যদি কোনো মানুষ পাঁচ ওয়াক্ত সালাত ঠিক মতো আউয়াল ওয়াক্ত আদায় করে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, এটা আল্লাহর ওয়াদা। আর যারা সালাত আদায় করছেন কিন্তু ওয়াক্তকে প্রাধান্য দেন না, এরা সালাত আদায় করার পরেও জাহান্নামে যাবে, কেন বলেন তো? ওয়াক্ত মতো না পড়ার কারণে। আবার অনেক লোক দেখবেন যে মসজিদে যায় সবার পরে, আগে আসে আর আসে সবার আগে, মানে ও চিন্তা করে, ও যে ব্যবসায়িক ও কৃষক ও ব্যস্ত, মনে করছে যে আমি যদি আগে মসজিদে ঢুকে যাই তাহলে প্রথম কাতারে দাঁড়াতে হবে, তাহলে আমার বাহির হতে একটু সময় লাগবে, তাই না? এই জন্য আমি সবার পরে যে শেষ কাতারে থাকবো, সালাম ফিরিয়ে যেতে আমি কি করতে পারি, চলে আসতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নীতিকে বলেছেন, এই নীতি যারা অবলম্বন করবে শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে পিছন দিয়ে জাহান্নামে ধাক্কা মেরে ফেলে দেবেন। এ দেখেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেই জাহান্নামে যাওয়া লাগছে, এই জন্য ওয়াক্ত মতো সালাত আদায় করবেন, সময়কে প্রাধান্য দিবেন। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত ওয়াক্ত মতো আল্লাহ ফরজ করেছেন, আপনার নিজস্ব গতিতে সালাত আদায় করতে পারবেন না, যখন যে ওয়াক্ত হবে সেই ওয়াক্তই। কি একটা গিয়ে আছে, একটা গান জাগরণে আছে নাকি, সলাতকে বলো না তোমার কাজ আছে, কাজকে বলো তোমার সলাত আছে। ওরা তো আর ওভাবে বিচার বিশ্লেষণ করেনি যে নামাজ বলা যাবে কি না, এই জন্য নামাজ দিয়েছে। আর আমরা একটা সংস্কার করে দিলাম কি, সলাতকে বলো না তোমার কি আছে, কাজ আছে, কাজকে বলো আমার সলাত আছে। কাজ কাজের জায়গায় কাজ, সলাতের সময় সলাত, আল্লাহ আপনার ওই কাজে বারাকা দান করবেন, কিন্তু সালাতকে বাদ দিয়ে কাজ করলে ওই কাজে বারাকা দান করবেন না। এই জন্য বলছিলাম যে জাহান্নাম, জাহান্নাম রেডি আছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদ, নিশ্চয় জাহান্নাম উঁত পেতে আছে, শত্রুর মতো উঁত পেতে আছে, জাহান্নাম ধাওয়া করবে বিচারের মাঠে, লিত্তাগিনা মা'আবা, যারা কি সীমা লঙ্ঘনকারী, লাবিসিনা ফিহা আহকাবা, ওখানে থাকবে যুগ যুগ ধরে অপরাধীরা, যুগ যুগ ধরে জাহান্নামে থাকবে। জাহান্নাম উত পেতে আছে মানুষকে ধরার জন্য। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইখরাজুনুকুম মিন্নার ইয়াতাকাল্লামু, বিচার মাঠে জাহান্নামের গ্রীবা গলা বাহির হবে, জাহান্নাম কথা বলবে, জাহান্নাম বলবে উকিলতুল ইয়াউমা বি সালাসা, আজকে আমার নিকটে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ দিয়েছেন, বিকুল্লি জব্বারিন আনিদিন, প্রত্যেক
প্রত্যেক অহংকারী স্বৈরাচারী বদমেজাজি যাদের মেজাজ কড়া, কঠোর রুড স্বভাবের যারা মানুষের সাথে চড়া ভাষায় কথা বলে, মানুষের সাথে মেজাজ দেখিয়ে কথা বলে, মানুষকে সবসময় দাবিয়ে রাখতে চাই, যারা অহংকারী, যারা জেদি, সত্যটা মেনে নিতে চায় না, জেদ করে, অহংকার করে, এদের জন্য জাহান্নাম। অভিমান যা আলা মা আল্লাহ ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করে, আল্লাহর বিধান অনুযায়ী চলতে হয়, ও বলছে আল্লাহর বিধান মানি নে, মানুষের বিধান দ্বারা মানুষ পরিচালিত হবে, এই যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করলো, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে এদের জন্য জাহান্নাম। অভিমান কাতাল নাফসাম বেগেরে নাফসিন, যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ বেশি বেশি জাহান্নামে দিবে। ফায়াং তবে আলাইহিম ফাইযিফুহুম ফি গামারাতি জাহান্নাম, এদেরকেই জাহান্নাম ঘিরে ধরে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুন্নামা আ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, ইসলামে ওয়াজবাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একটা জিনিসের শব্দ শুনতে পেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আতাদ্রুনা মা হাদা, তোমরা কি জানো এটা কিসের শব্দ? আমরা বললাম আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদা হাজারুন, এটা হচ্ছে পাথরের শব্দ, রমিয়া বি ফিন্নার মঞ্জু সাবিনা খরিফা ফাওয়া ইয়াবি ফিন্নার, এই যে এই জাহান্নাম, এই পাথরের শব্দ শুনতে পেলাম, বিচার মাঠে যে জাহান্নামীদেরকে জাহান্নাম পেঁচিয়ে ধরে যে জাহান্নামে নিক্ষেপ করবে, তোমরা কি জানো জাহান্নামের গভীরতা কত? আল্লাহ আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের মুখে বিশাল একটি পাথর ছেড়ে দিয়েছিল, 70 বছর পরে আজকে সেই পাথরটি জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছালো। তাহলে জাহান্নামের গভীরতা কত কঠিন, কত বড়, জাহান্নামের গভীরতা কত গভীর, গভীরতা কত, এই জাহান্নামীদেরকে জাহান্নামে জাহান্নাম নিজে নিক্ষেপ করবেন, এক এক শ্রেণীর জাহান্নামকে পেঁচিয়ে ধরে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করবে। আর জাহান্নামের তলদেশে থাকবে কারা? মোনাফেক, যারা মোনাফেকে আচরণ দেখায়, কথা বললে কি বলে? মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, ঝগড়া করলে খারাপ ভাষা প্রয়োগ করে, এরা হচ্ছে মোনাফিক, আর এরাই থাকবে এই তলদেশে, সবচেয়ে তলদেশে থাকবে মোনাফিক। এই জন্য আমরা কথা বললে কি বলবো? মিথ্যা বলবো, তাই না? সত্য, ওয়াদা করলে পালন করব। আর কি মোনাফিকের লক্ষণ কয়টা? তিনটা, ঝগড়া করলে অশ্লীল ভাষা প্রয়োগ করে, আমানত রাখলে খেয়ানত করে, আরেকটি বুখারী মুসলিমে এসেছে 4টি, আমানত রাখলে কি করে? খেয়ানত করে। এই জন্য মোনাফিকি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করো, আল্লাহুম আমিন। বলছিলাম জাহান্নাম খুব কঠিন জটিল জায়গা, এই জাহান্নামীদেরকে আল্লাহ যেটা খাবার দিবেন, আল্লাহ বলছেন আযালিকা খায়রুন নুজুলান, পৃথিবীর মানুষ এই যে জান্নাতের এত নিয়ামত, জান্নাতে ঢুকবে তোমার জন্য কত কুতুফুয়া দা নিয়ে, তোমার সামনে কলা থাকবে, আঙুর থাকবে, বেদেনা থাকবে, আপেল থাকবে, কত ফলবল থাকবে, কুলু ওয়াশরাবু হানিয়েন, তোমরা ইচ্ছা মতো খাও তোমাদের বিগত কর্মের বিনিময়ে। আল্লাহ এভাবে জান্নাতের বিবরণ দিচ্ছেন, সেখানে মধুর ঝর্ণা থাকবে, দুধের ঝর্ণা থাকবে, শরাবের ঝর্ণা থাকবে, সুমিষ্ট পানির ঝর্ণা থাকবে, কত জান্নাতের নিয়ামত। জান্নাতে যারা যাবে তারা কোনোদিন বুড়াবুড়ি হবে না, 30 থেকে 33 বছর বয়স, তাদের মুখে হাতে কোনো চুল থাকবে না, মাথায় চুল থাকবে, আর তারা যে চুল আশ্রাবে এটা চিরণে হবে স্বর্ণের চিরণি, স্বর্ণের চিরণে দিয়ে মাথা আশ্রাবে, শরীরে কোনো লোম থাকবে না, তাদের কোনো দিন সর্দি কাশি হবে না, নাকে শিকনি আসবে না, পেশাব পায়খানা হবে না, খাবে। তো সাহাবি বলছেন আল্লাহর নবী, পেশাব পায়খানা তো যদি না হয় তাহলে যে খাবে সেটা বের হবে কীভাবে? তো রাসূল সাল্লাম বলছেন জান্নাতের যখন তাসবি পাঠ করবে, আর যখন শ্বাস প্রশ্বাস ফেলবে, আর যখন ঢেকুর তুলবে, কি তুলবে? ঢেকুর তুলবে, তখনই আল্লাহ ওই খাদ্যকে ঢেকুরের মাধ্যমে বাহির করে দিবে, জান্নাতিরা পেশাব পায়খানার প্রয়োজন হবে না, জান্নাতিরা কোনোদিন বুড়াবুড়ি হবে না, সব সময় যুবক থাকবে, 30 অথবা 33 বছর বয়স, তাদের মাথা ব্যথা নাই, অসুখ নাই, জান্নাত সুখময় জায়গা, সেখানে ঘুরবে খাবে, জান্নাতে এক একটা স্বর্ণের তৈরি গাছ থাকবে, যেগুলি গাছ যদি দ্রুতগামী ঘোড়া 100 বছরও দৌড় দেয় তাহলে গাছের পরিধি দৌড়িয়ে শেষ করতে পারবে না। জান্নাত নিয়ামত পূর্ণ ভোগ, শান্তি তৃপ্তি দেওয়ার, ইদার আয়তা সাম্মার আয়তা নাঈমা ওয়া মুলকান কাবীর, আল্লাহ বলছেন যেদিকেই তাকাও সেদিকে আমি তোমাদের জন্য নিয়ামতের সাম্রাজ্য তৈরি করে রেখেছি।
শুধু নিয়ামত আর নিয়ামত, এত বারাকাপূর্ণ, এত বরকতপূর্ণ জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যাস্তের সালাতের সময়তে সালাত আদায় করতে করতে এক সময় সামনের দিকে একটু দৌড় দিলেন, আবার ফিরে আসলেন। তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, সালাত অবস্থা আপনি সামনের দিকে গেলেন কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে জিব্রাইল আমার সামনে জান্নাত থেকে এক ছড়ি আঙুরের ছড়ি তুলে ধরেছিল, আমি সেটাকে টপ করে নিতে চেয়েছিলাম, ওটা যদি আমি নিয়ে আসতাম তাহলে তোমরা এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত খেতে তাহলে শেষ হতো না। জান্নাতের খাদ্য কত বরকতপূর্ণ এই জান্নাত। তো আল্লাহ এভাবে বলছেন, আদালিকা খায়রুন নুজুলান, এই আমি যে আল্লাহ জান্নাতের এতগুলি বর্ণনা দিলাম, এই জান্নাতের এই সুযোগ সুবিধা ভালো? আম শাজারাতুজ জাক্কুম, নাকি জাক্কুম বৃক্ষ ভালো, কোনটা ভালো? ইন্না জাআলনাহা ফিতনাতাল লিজ-জালিমিন, যেটা আমি জালেমদের জন্য তৈরি করেছি, যে জাক্কুম বৃক্ষ আমি জালেমদের জন্য তৈরি করেছি, এই জাক্কুম বৃক্ষ তাখরুজু ফি আসলিল জাহিম, জাহান্নামের তলদেশ থেকে উৎপন্ন হবে, তলওয়া কান্নাহু রুসুস শায়াতিন, এটা এত বিশ্রী দেখতে মনে হবে যে শয়তানের মাথা, ফাইন্নাহুম লাকিলুনা মিনহা ফামালিউনা মিনহাল বুতুন, এই জাক্কুম বৃক্ষ জাহান্নামীরা খাবে। তার মানে জাক্কুম বৃক্ষ, এই বৃক্ষের ফল কাঁটাযুক্ত ফল, এই বৃক্ষটা, এই কাঁটাযুক্ত খাবার জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। লা তুআমুন ইল্লা মিন গিসলিন, আরাকসনের জাহান্নামীদেরকে শুধু রক্ত পোজ মিশ্রিত গরম তরল পদার্থ খাওয়ানো হবে। জাহান্নামীরে যে জাহান্নামে যাবে, সবাই এক পাপ করে তো যাবে না, বিভিন্ন পাপের কারণে জাহান্নামে যাবে না, তো কিছু কিছু জাহান্নামীদেরকে আল্লাহ জাক্কুম বৃক্ষ খাওয়াবেন। আবার বলছেন লা তুআমুন, কোনো খাদ্য নাই, ইল্লা মিন গিসলিন, রক্ত পোজ মিশ্রিত দুর্গন্ধ তরল পদার্থ ছাড়া। তার মানে এই খাদ্যটা আরেকজন স্পেশাল জাহান্নামীকে খাওয়াবেন, খুব খারাপ। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, তাদের জন্য কাঁটাযুক্ত ঘাস আছে, তুসকা মিন আইনিন আনিয়ে, তাদেরকে যে পানীয় পান করানো হবে, জাহান্নামীদের পানীয় হবে একেবারে ফুটন্ত ঝর্ণা থেকে পানি পান করানো হবে। ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি, যখন তারা পানি চাইবে আল্লাহ তখন তাদেরকে তামার গলিত তামার মতো পানি দিবেন, ইয়াশবিল বুজু, পান করার সাথে সাথে তাদের মুখমণ্ডল পুড়ে কয়লা হয়ে যাবে। এভাবে জাহান্নামীদেরকে শাস্তি দিবেন আল্লাহ। সেখানে খাদ্যের ব্যবস্থা কঠিন, পানির ব্যবস্থা কঠিন, দুই শ্রেণীর মানুষ আছে, দুই শ্রেণীর মানুষ আছে যাদেরকে এমন খাদ্য খাওয়াবেন, এরা হচ্ছে বড় পাপী। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ স্পেশাল খাবার এদের জন্য তৈরি করে দিয়েছেন, এক হচ্ছে মদখোর আর এক হচ্ছে হিংসুক। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ স্পেশাল খাদ্য খাওয়াবেন। আল্লাহ এ ব্যাপারে নিজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এভাবে বলছেন, ইহুশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামা আমসালা যাররাতি ফি সুওয়ারির রিজাল, বিচার মাঠে অহংকারীদেরকে আল্লাহ পিপীলিকার ন্যায় একত্রিত করবেন। পিপীলিকা দেখেননি? পিপীলিকা, পিপীলিকা বোঝেন? পিপীলিকা পিঁপড়া, পিঁপড়ার মতো যারা অহংকারী। অহংকার ব্যাপারে প্রথমে কিছু কথা বলা হয়েছে, তো এখানে দুই শ্রেণীর মানুষ আছে, এদেরকে আল্লাহ জাহান্নামে বিশেষ পানীয় পান করাবেন, যা অন্য কোনো পাপিকার করাবেন না। তার এক শ্রেণী হচ্ছে হিংসুক, যারা অহংকারী, এদের জন্য বিশেষ পানীয় কি, ইউসকাউনা উসারাতু আহলিন নার, এদেরকে তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল পান করানো হবে। সাহাবীগণ বলছেন, মা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাক আহলিন নার আউসারাত আহলিন নার, তিনাতুল খাবাল হচ্ছে যারা চিরস্থায়ী জাহান্নামে যাবে, এদের শরীর থেকে গলিত রক্ত পোজ মিশ্রিত গরম দুর্গন্ধযুক্ত তরল পদার্থ, এগুলি যারা হিংসুক অহংকারী এদেরকে আল্লাহ পান করাবেন। তার মানে যারা অহংকারী এদেরকে এই খাদ্য পান করাবেন। খাদ্য কি? জাহান্নামীদের শরীর থেকে গলিত রক্ত পোজ মিশ্রিত দুর্গন্ধযুক্ত গরম তরল পদার্থের নাম তিনাতুল খাবাল। এটা কাকে খাওয়াবেন? অহংকারী, যারা জাহান্নামে অনেক অপরাধে যাবে কিন্তু যারা অহংকারী তাদেরকে এটা খাওয়াবেন। আর আরেকটা, যারা মদ পান করে, বিড়ি সিগারেট, জর্দা গুলিয়া বা ফেন্সিডিল সেবন করে, এদেরকে এই খাদ্য খাওয়াবেন। এই দুই শ্রেণীর মানুষকে এই স্পেশাল পানীয় খাওয়াবেন, পানীয় পান করাবেন এগুলি। তাহলে এই মাদক থেকে আমাদেরকে কি করতে হবে?
বিরত থাকতে হবে, আর অহংকার থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে মাদক মুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করুন, বিনয়ী তৈরি করুন, নম্র ভদ্র শিষ্টাচারপূর্ণ মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা কোনোদিন অহংকার করব না, অহংকারের পরিণাম জাহান্নাম, হারাম খাদ্য খাওয়ার পরিণাম জাহান্নাম, মদ পান করার পরিণাম জাহান্নাম। বলছিলাম জাহান্নামীদের খাদ্য পানীয় এরকম হবে, জাহান্নামীদের পোশাক, পোশাক সম্পর্কে আল্লাহ বলছেন ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, জাহান্নামীদেরকে পোশাক পরিয়ে দেওয়া হবে আগুনের, আগুনের পোশাক জাহান্নামীদেরকে পরিয়ে দেওয়া হবে। কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, জাহান্নামের আগুনের তৈরি করা পোশাক পরিয়ে দেওয়ার সাথে সাথে তাদের চামড়া গলে যাবে, আবার নতুন চামড়া পরিয়ে দিবেন যাতে করে শাস্তির তীব্রতা বুঝতে পারে। তার মানে জাহান্নামীদের পোশাক কিসের তৈরি করা হবে? আগুনের। জাহান্নামীদেরকে হবে শাস্তি দেওয়া হবে। জাহান্নামীদের শারীরিক আকার আকৃতি কেমন হবে? মা বাইনাল কাফের মাংকি বাইল কাফের, কাফেরদের ঘাড়ের দূরত্ব হবে একটা দ্রুতগামী ঘোড়া তিন দিন তিন রাত চললে যত দূর যায় এত দূরত্ব দৈর্ঘ্য হবে এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব। ইন্না গিলজা জিলদেল কাফের ইসনানে আরবাউনা জিরআন, জাহান্নামীদের গায়ের চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা, চামড়াই হবে বিয়াল্লিশ হাত মোটা। অন্যা মাজলিস অমিন জাহান্নাম মা বাইনা মাক্কা তাল মদিনা, মাক্কা এবং মদিনার দূরত্ব যেমন জাহান্নামীদের বসার জায়গা হবে তেমন। তার মানে বিশাল আকৃতি হবে এক একটা জাহান্নামীদের শরীর, এদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। জাহান্নাম খুব জটিল এবং কঠিন জায়গা, আল্লাহ তুমি এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি তিনবার বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, পাল্টা জাহান্নাম আল্লাহকে বলে প্রতিপালক, ওই ব্যক্তিটি জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে, কাজে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। তাহলে আমরা সালাতের যখন শেষ বৈঠক করি, আমরা তাশাহুদের বৈঠক করি না, সালাতে সালাম ফেরানোর যে শেষ বৈঠক, ওই বৈঠকে কোরআন হাদিস বর্ণিত যত দোয়া আছে যা জানেন সব দোয়াটা পড়ার পরে সালাম ফিরাবেন, কথা মনে বুঝলেন না, যত দোয়া আছে ওখানেই পড়েন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা জান্নাতাল ফিরদাউস, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যত দোয়া আছে আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ও ফিল আখিরাতি হাসানাতাও ও কিনা আযাবান নার, যত দোয়া আপনি জানেন শেষ বৈঠকে এগুলি পড়ার পরে সালাম ফিরিয়ে দিবেন, কথা বুঝেননি, ওই সময়তে দোয়া কবুলের সময়। যে কোনো সালাতে যার নাম সালাত, যে কোনো সালাতে শেষ বৈঠকে পড়তে পারেন। সালাত মানে প্রার্থনার জায়গা, ফরজ সালাত আল্লাহর আর সুন্নাত নবীর নাকি এরকম নাকি? সুন্নাত কার? তো ওখানে পড়া যাবে না? যাবে। যার নাম সালাত শেষ বৈঠকে আপনি পড়তে পারেন দোয়া। সালাত দোয়ার জায়গা তোই সালাত, দোয়া করার উত্তম জায়গা কোনটা? সালাত। অন্য কোনো ইবাদতে অত ডাকা যায় না যত না সালাতের মাধ্যমে ডাকা যায়। তাকবীর তাহরিমা থেকে শুরু করে সালাম ফেরানোর পূর্ব পর্যন্ত যা বলছেন সব কাকে ডাকছেন, কার সাথে কথা বলেন? আল্লাহর সাথে। যত দোয়া আছে শেষ বৈঠকে পড়ে যতটুকুন আপনি জানেন পড়ে তারপর সালাম ফিরাবেন। তার মধ্যে একটা দোয়া কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি তিনবার বলতে পারেন, সাতবার বলতে পারেন, তাহলে জাহান্নামও পাল্টা আল্লাহকে সাতবার বলে প্রতিপালক, তোমার ওই বান্দা ওই বান্দি আমার নিকট থেকে পানাহা চেয়েছে, বাঁচতে চেয়েছে, আল্লাহ তুমি তাকে বাঁচিয়ে দাও। আল্লাহ বলেন হ্যাঁ বাঁচিয়ে দিলাম। কাজেই জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন। বলছিলাম উস্তাদ জি কি করো, শেষ করে দি। পৌনে এগারোটা বাজে, যাক, জাহান্নামে যাওয়ার কারণ, এই যে জাহান্নাম সম্পর্কে আলোচনা করলাম, তো এই জাহান্নামে যাবে কি কি কারণে, কয়েক মিনিট, এই জাহান্নামে যাওয়ার কারণ কি? এক, হারাম খাদ্য খাওয়া। বলেন তো কি, এই আপনারা কথা বলছেন কেন, কি ব্যাপার? এক খেলে থাকেন,
এই যে জাহান্নাম সম্পর্কে এতক্ষণ কথা বললাম, জাহান্নামের পরিচয়, জাহান্নামীদের শাস্তি, জাহান্নাম কেমন, জাহান্নামীদের খাদ্য, জাহান্নামীদের পানীয়, জাহান্নামীদের পোশাক, এই যে জাহান্নামের একটা পরিচয়।